আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত কাছে কিংবা দূরে মোবাইল বা ল্যাপটপে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে সারাদিন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের নয় আজকেও হাজির হলাম ছোট্ট একটি আলোচনা নিয়ে আজকের আলোচনাটি হল অষ্টম নবম ও দশম শ্রেণীর সেট নামে যে অধ্যায়টি আছে সে অধ্যায় নামে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো সেট কি এবং সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এই জিনিসটা আমরা আজকে শেখাবো তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমরা জানবো সেট কি সেট কাকে বলে বা সেট বলতে কি বোঝো এই জিনিসটির আনসার যদি আমাদেরকে করতে হয় তাহলে আমরা সেট কি সেটাই জানবো তাহলে সাধারণত আমরা সেট বলতে আমরা কি বুঝি সে জিনিসটা আমি বলবো সেট বলতে বাস্তব জগতে সুসংজ্ঞায়িত বস্তু যে কোনো সমাবেশ বা সংগ্রহকে সেট বলে অর্থাৎ বাস্তব জগৎ বলতে আমরা বুঝি বাস্তবমুখী পৃথিবীতে যে কোনো যা কিছু হোক না কেন সব কিছুকে আমরা বুঝি আর সুসং্ঞায়িত মানে সঠিক পদ্ধতিতে যদি কোনো বস্তু হয় এবং কি আপনার ধারণা অনুযায়ী যে বস্তুটি প্রয়োজন সম্পূর্ণ বস্তুটি যদি হয়ে থাকে তাহলে সেটাকে সেটের অন্তর্ভুক্ত হবে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি মেয়েদের মার্কেটিংয়ের জন্য যখন থ্রি পিস কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় মার্কেটে গিয়ে দোকানদারকে যদি বলে থ্রি পিস দেখাতে যদি দোকানদার ওয়ান পিস দেখায় তাহলে সেই জিনিসটি পরিপূর্ণ হবে না অর্থাৎ সেটি সেটি সেটের অন্তর্ভুক্ত হবে না ঠিক তেমনিভাবে ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবির সাথে যেমন পাঁচ মেসিং করে নেওয়া হয় যদি পাঞ্জাবির সাথে পাঁচ না নিয়ে যদি প্যান্ট দেওয়া হয় তাহলে সেটা মেসিং করবে না অর্থাৎ সেটাও সেটের অন্তর্ভুক্ত হবে না এছাড়াও আমরা একটি উদাহরণ নিতে পারি ছোটো বাচ্চাদের কালার কলম বা রং পেনসিল যে ব্যবহার করা হয় একটি বক্সে অনেকগুলো রং পেনসিল থাকে অর্থাৎ কালার মেনটেন করে রং পেনসিল থাকে যদি ওখান থেকে কয়েকটি কালার বাদ দেওয়া হয় তাহলে সেটাও সেটের অন্তর্ভুক্ত হবে না আর সম্পূর্ণ সম্পূর্ণ বক্স যখন একসাথে থাকবে তখন সেটা সেটের অন্তর্ভুক্ত হবে মোট কথা হচ্ছে বাস্তব জগতে সুসংগায়িত বস্তুর যে কোনো সমাবেশ বা সংগ্রহকে সেট বলে সেটকে আমরা দুটি মাধ্যমে বা দুই পদ্ধতিতে প্রকাশ করতে পারি এক পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি দুই নম্বর হচ্ছে স্যাট গঠন পদ্ধতি আসুন আমরা এখন তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করি তালিকা পদ্ধতি বলতে আমরা কি বুঝি বা তালিকা পদ্ধতি কি সেই জিনিসটা আমি এখন আলোচনা করব। তো তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান অর্থাৎ যতগুলো সেটের উপাদান থাকবে সবগুলা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধুনি অর্থাৎ সেট বলতে আমরা জানি সেকেন্ড ব্র্যাকেট তাহলে দ্বিতীয় বন্ধুনি এর মাধ্যমে আবদ্ধ করা হয় শুধু আবদ্ধ করলেই হবে না এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় এই জিনিসটা হচ্ছে তালিকা পদ্ধতিতে অর্থাৎ আপনাকে সেটের যে উপাদান দেখাবেন সেই উপাদানের মাঝখানে যদি কমা ব্যবহার করে উপাদান উপাদানসমূহ আলাদা করা হয় সেটা হবে তালিকা পদ্ধতি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন এ সেকেন্ড প্যাকেট এ কমা আবার সেকেন্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকের উদ্দেশ্য সেকেন্ড প্যাকেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেট বলতে সেকেন্ড ব্যাকেট সেই জন্য আমরা এখানে সেকেন্ড প্যাকেটটা দিলাম আশা করি সবাই তালিকা পদ্ধতি বুঝতে পারলেন আসুন আমরা এখন স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করব স্যাট গঠন পদ্ধতি কী বা স্যাট গঠন পদ্ধতি বলতে কি বুঝি বা এটি কীভাবে আমরা চিনতে পারি সেই জিনিসটা আমি এখন আলোচনা করব। যে পদ্ধতিতে উপাদানের সাধারণ ধর্মের উল্লেখ করে সংক্ষিপ্ত আকারে সেট লেখা হয় অর্থাৎ যে পদ্ধতিতে সকল উপাদান সমূহকে খুব সংক্ষিপ্ত আকারে আমরা বুঝতে পারবো সেই জিনিসটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি আমাদেরকে সেট গঠন পদ্ধতি করতে হয় অবশ্যই অবশ্যই বিলংস টু দিতেই হবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন এ ইকুয়েল সেকেন্ড ব্যাগেট এ বিলংস টু এন অর্থাৎ এন এর সকল উপাদান সংখ্যা এতে সীমাবদ্ধ এই জিনিসটার জন্য আমরা অর্থাৎ বিলংস টু যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা হবে স্যাট গঠন পদ্ধতি আর বিলংস টু ছাড়া যদি হয় সেটা হবে তালিকা পদ্ধতি তাহলে স্যাট গঠন পদ্ধতিতে আমরা উদাহরণ দিতে পারি এ ইকুয়েল সেকেন্ড এ বিলংস টু অ্যান সাজ দ্যাট এক্স গ্যাটার দেন আপনারা গ্যাটার দেন অথবা ল্যাস দেন যেটাই বলুন না কেন তবে আপনাকে মনে রাখতে হবে যেদিকে বড় চিহ্ন হবে তার বিপরীত হবে মান দেওয়া থাকবে অর্থাৎ সহক থাকবে অথবা চলক থাকবে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি এক্সের মানটা হচ্ছে ছোটো পঁচিশ পঁচিশের তুলনায় অর্থাৎ এক্সের আমরা এমন একটি মান নিব যেটা পঁচিশ থেকে ছোট হবে সেই জিনিসটি এখানে বোঝাচ্ছে আপনাকে স্যাট গঠন পদ্ধতি মনে রাখার জন্য আপনাকে মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই বিলংস টুটা থাকবে আর তালিকা পদ্ধতিতে বিলংস টু থাকবে না শুধু উপাদান যেগুলো থাকবে তার মাঝখানে কমা ব্যবহার হবে স্যাট গঠন পদ্ধতিতে কখনও কমা ব্যবহার করা হবে না আশা করি সবাই ভিডিওটি খুব সহজে বুঝতে পারলেন যদিও বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্টে আমি বুঝতে পারি আমার ভিডিওটি কেমন হল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি